বিএনপির আমি মানে কোনো নেতাও না কর্মীও না, আমার একটা আদর্শিক জায়গা থেকে আমি হয়তো কাউকে সমর্থন করতে পারি বিএনপি। হ্যাঁ, তো যে বক্তব্যটা হচ্ছে যে উনি যেটা বলছেন যে ওনার দলের থেকে এখনো বলছেন যে আলোচনা, এটাও বোধ হয় মানে বাস্তবসম্মত কথা না। আমরা আমরা এটা আর উনি তো ওই অথরিটি না, কারণ আমরা যার কাছে যাওয়ার জন্য বলেছিলেন ওনার বক্তব্যটা কি জাতির সামনে উনি কিভাবে বক্তব্য রেখেছেন, উনি কি বলেছেন সেটাও তো আমরা সকলেই দেখেছি। ফলে আজম ভাই এখানে যেটা বলবেন যেটা বসবেন ওটা ওনার দলের কথা হবে না, আমরা দলের প্রধান যিনি যার কাছে যেতে বলেন ওনার বক্তব্য আমরা কিন্তু গত 5 বছরই শুনেছি। 18 সালের নির্বাচনের আগে উনি বসতে চেয়েছেন, বসেছেন, এবং বসে সাইফুল হক ভাইদের সাথে বা বিএনপির সাথে যে বক্তব্য রেখেছিলেন কার্যের মধ্য দিয়ে সেটার প্রতিফলন যে হয়নি এটার জন্যই কিন্তু সংকট। এবং 2018 সালের নির্বাচন নিয়ে আমাদের বিদেশি যারা উন্নয়ন সহযোগী আছে কারো কিন্তু কোনো মাথা ব্যথা ছিল না, কেউ কোনো কিছু বলে নাই, ইনভলভ হয় নাই। তখন দেখা গেল 14 সালের পর 18 সালে একই ঘটনা পুনরাবৃত্তি হয়েছে, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা ভুলুণ্ঠিত হয়েছে, ভোটের অধিকার মানুষের মানে হরণ হয়েছে, সুশাসন আমাদের চলে গেছে, মানবাধিকার, এই তো দেখেন আপনি যত কথাই বলেন 28 তারিখের পর পল্টনে যে ঘটনা ঘটেছে, পরের দিন তো সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় অতিথি ভবনে সব দেশের কূটনীতিবিদদের ডেকে নিয়ে সব কিছু দেখিয়ে বিএনপির উপর সমস্ত দায় চাপিয়ে ভাই একটু কথাটা আমাকে শেষ করতে দেন, আমি তো আপনার সাথে আপনি আপনার সময় বললেন ভাই আমরা তো রাজনীতিবিদ সময় না, একটু আমার কথাটা শেষ করতে দেন। দেখেন যে ঘটনাটা ঘটিয়েছে আন্তর্জাতিক মহল এই বক্তব্য স্বীকার করেছে, পরের দিনেই জাতিসংঘ বিবৃতি দিয়েছে এবং বিবৃতি দিয়ে বলা হয়েছে যে ওই যে সমাবেশ সেই সমাবেশ পণ্ড করার জন্য পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং সরকারি দলের লোকেরাও এই ধরনের মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ইয়ে পড়ে তারা অংশগ্রহণ করেছে। সরকার এটার প্রতিবাদ জানিয়েছে না, সরকার প্রতিবাদ জানিয়েছে না এই বক্তব্যের আনুষ্ঠানিক, আমি আমি বলেছি আমার কথাটা শেষ করে, সরকার বলেছে জাতিসংঘ বলেছে সরকার এটা মানে পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে তুচ্ছ তাচ্ছিল্য করে এটার প্রতিবাদও দিয়েছে আবার তুচ্ছ তাচ্ছিল্যও করেছে। ফলে আপনার কথা এখন তো শুধুমাত্র এইখানে বসে আমি দেশ টিভিতে সব দেখছি তা না, শত শত চোখ আমাদের চারদিকে আমাদের এখন আছে, সেইগুলো মানুষ দেখে মানুষ বুঝে, বিদেশিরাও দেখে, তাদেরও টুলস আছে, তাদেরও বক্তব্য আছে, ফলে তারাও কিভাবে ঘটনাটা নিয়েছে এটা আমরা সবাই জানি। ফলে আজম ভাই যদি এই 28 তারিখের ঘটনা বিএনপিকে সন্ত্রাসী, আপনি অনেক কথাই বললেন যে আওয়ামী লীগ বিএনপি তো গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, আপনি 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 এটাকে রক্ষা করা আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, বঙ্গবন্ধুর রাজনৈতিক অবশ্য বঙ্গবন্ধুর রাজনৈতিক দল তো 75 সালের পরে আওয়ামী লীগ আর ছিল না, তারপরে ওই আওয়ামী লীগ যেটি আমাদের আজকে আমাদের এখানে আছে সেই আওয়ামী লীগের যে ঐতিহ্যবাহী দল আপনারা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য নিচ্ছেন, ইতিহাস কাউকে ক্ষমা করবে না, লেখা হবে সব, আজকে হয়তো কেউ লিখতে পারে না কথা বলতে পারে না কিন্তু সব লেখা হবে, কিন্তু যখন এক সময় দেখা যাবে যে 14 সাল 18 সাল 24 সালে আওয়ামী লীগ এই ধরনের নির্বাচন করেছিল সেই সময় কিন্তু জাতি আওয়ামী লীগকে ক্ষমা করবে না।